এই গানটা থেকে আমরা কি কি বুঝলাম, ডাঙ্কির কি কি জিনিস রিভিল হলো এই গানটা দিয়ে, এই ড্রপ টুটা শুধুমাত্র কি স্টোরি রিভিলের জন্যই বানানো হয়েছে ট্রেলারের আগে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ এক নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে ডাঙ্কি ড্রপ টু যেটা রিলিজ করেছে একটা গানের থ্রু দিয়ে, সেটা নিয়ে ডিটেলে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। তো ডাঙ্কি ড্রপ টুটা আজকে রিলিজ হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু এলিমেন্ট যেটা আমার দেখে মনে হয়েছে যে এটা স্টোরি লাইনকে কোথাও না কোথাও ডিফাইন করছে, মানে স্টোরি লাইনকে কোথাও না কোথাও রিভিল করছে, সেইগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এখানে যে গানটা, যে লাইনটা আছে লুট গায়া ওয়ে, তো এই যে লাইনটাতে এবং এই গানে যে লিরিক্সগুলো তুমি ভালোভাবে একটু শোনো তোমরা বুঝতে পারবে, এখানে শাহরুখ খান সে বলার চেষ্টা করছে তার প্রেমিকাকে, মানে তাপসী পান্নু তার প্রেমিকা হিসেবে অ্যাক্ট করেছে, তাকে বলার চেষ্টা করছে যে তোমার জন্য আমি সব কিছু করতে পারি, তোমার জন্য আমি এই যে প্রিন্ট ছেড়ে, মানে নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে আমি যে চলে যাব, আমি আর এদেশে পা দেবো না, এদেশে আর আসবো না। তো আমার মনে হচ্ছে যতদূর এই গানটা শুনে যে স্টোরি লাইনটা হতে পারে, যে এখানে রিজনটা শুধুমাত্র মানে আর্নিং নয়, আর্নিং তো বটেই, মানে শাহরুখ খান এখানে নিজে বেশি কিছু আর্ন করার জন্য সে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছে, যদি লিগালি না যেতে পারে ইললিগালি ইমিগ্রেন্ট করার চিন্তাভাবনা করছে। তো সেই যে ইললিগালি ইমিগ্রেন্ট করার চিন্তাভাবনা করছে তার পেছনে মেন রিজনটাই হচ্ছে তাপসী পান্নুকে খুশি করা। কোথাও না কোথাও এই গানটা শুনে আমার যেটা মনে হলো যে তাপসী পান্নু সে খুব ভাবে চায় যে তার যে হবু যে হাজব্যান্ড হবে সে বাইরে যাক এবং বাইরে কাজকর্ম করুক, কিন্তু সেই জায়গাটা ফুলফিল করার জন্য শাহরুখ খান ডাঙ্কি হয়। এটা মোটামুটি এই গানটা শুনলে তোমরা বুঝতে পারবে, লিরিক্স যদি ভালো করে একটু শোনো। এবং এখানে তাপসী পান্নু লাস্টে একটা জায়গাতে বলছে যে তোমরা আগে ভিসাটা পাও তারপর আমাকে ভালোভাবে দেখবে, ভিসাটা পাওয়ার আগে আমাকে ভালোভাবে দেখো না, আমাকে এইরকমভাবে দেখো না। তো এইরকম কিছু কিছু লাইন আছে যেটা আমার শুনে পুরোপুরিভাবে আমি কনভিন্স হলাম যে এই স্টোরি লাইনটা মেন এই জায়গাতেই ঘোরাফেরা করবে। আরও অনেক জিনিস থাকবে, যেহেতু এটা রাজকুমার হিরানির সিনেমা তো খুব স্ট্রং একটা সোশ্যাল মেসেজ থাকবে, সেটা কমেডির থ্রু দিয়ে তিনি সবসময় প্রকাশ করেন, সেটা তো থাকবেই। কিন্তু মেন যে স্টোরি লাইনটা হতে চলেছে এখানে তাপসী পান্নুর জন্য শাহরুখ খান সে ডাঙ্কি হয় এবং সে ইললিগাল ইমিগ্রেশনের কথা ভাবে এবং সেটা করেও, এবং সেটা করতে গেলে কী কী সার্কামস্টেন্স তাকে ফেস করতে হয়, কী কী জিনিস তাকে নিয়ে চলতে হয়, এবং আলটিমেটলি সে ডাঙ্কি হতে পারে কি না, এবার ডাঙ্কি হয়েছে যেটার জন্য ডাঙ্কি হওয়ার চেষ্টা করছিল সেটা অ্যাকচুয়ালি তার ফুলফিল হয় কি না, সেটা আমরা এই সিনেমাটা হলেই দেখতে পাবো। তো ওভারঅল এবার যদি গানের কথা বলি, গানটা আমার খুবই ভালো লেগেছে। গানটা অরিজিৎ সিং গেয়েছে, প্রীতম স্যারের কম্পোজিশন আছে, এবং এই কম্পোজিশনটা কোথাও না কোথাও আমার প্রীতম স্যারের একটা প্রিভিয়াস কম্পোজিশনের কথা মনে করে দিয়েছে, সেটা হচ্ছে মৌসম সিনেমার রাব্বা মে তো মর গায়া হয়ে। তো রাব্বা মে তো মর গায়া হয়ে যে একটা আলাদা যে মেলোডি আছে সেই মেলোডিটা কিন্তু কোথাও না কোথাও এই যে গানটা বানিয়েছে ওই মেলোডিটাকেই কোথাও গিয়ে টুইস্ট করে, টার্ন টুইস্ট করে কিন্তু বানানো হয়েছে, এটা আমার শুনে মনে হয়েছে। তো সেটা আমি তার মধ্যে কিছু ভুল দেখতে পাচ্ছি না, কারণ প্রীতম স্যার নিজের একটা কম্পোজিশন, সেখান থেকে সে যখন আর একটা কম্পোজিশন ব্রেক থ্রু করে বানাচ্ছে তার মধ্যে কোথাও কোনো ভুল নেই এবং সেটা শুনতেও যথেষ্ট ভালো লাগছে, সেটা কোথাও খারাপ লাগছে না। তো কিন্তু অরিজিৎ সিং যেরকম ধরনের প্রেমের গান হয় সেই জিনিসটা কিন্তু আমার লাগলো না, তো তার জন্য আমি দুঃখিত। এর জন্য তোমাদের এই কথাটা শুনে তোমাদের কীরকম লাগবে, কিন্তু যাই হোক তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা আমার সাথে এগ্রি করছো বা ডিসএগ্রি করছো, তোমাদের গানটা হতে পারে যে মানে আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে, কিন্তু আমার ভালো বাট আনএক্সপেক্টেডলি ভালো আমার জিনিসটা লাগেনি। আমার খুব সিমিলার যে গানটা লেগেছে মৌসম সিনেমার রাব্বা মে তো মর গায়া হয়ে, যেটা শাহিদ কাপুর অ্যাক্ট করেছিল, তো সেখানে প্রীতম স্যারের মিউজিক ছিল এবং গানটা রাহাত ফতেহ আলী খান তিনি গিয়েছিলেন, তো খুবই সুন্দরভাবে আমার গানটা লেগেছিলো এবং অরিজিৎ সিং এর এই ভার্সনটাও ভালো লেগেছে, এই গানটার মতো করে গিয়েছে এবং গানটা ভালো হয়েছে। কিন্তু আমার অরিজিনাল যেটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে প্রীতম স্যার নিজস্ব কম্পোজিশনে সেটা আমার বেশি ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন তোমার সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড কমেন্ট সেকশনে লিখো যে তোমাদের এই গানটার সাথে তোমরা কী কী মত পোষণ করছো। তো টিল দেন স্টে ফিল্মি অ্যান্ড থ্যাংক ইউ।